প্রিয় শিক্ষার্থী নিবন্ধুরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং অভিভাবকরা কিন্তু আমাদের চ্যানেলের রিভিশন ক্লাসটা ভীষণভাবে পছন্দ করেছে আগামী দিন তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা তো এই জীবন বিজ্ঞান পরীক্ষার আগে রিভিশন দিয়ে দিই তোমাদের টেক্সট বই থেকে অর্থাৎ তোমার কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা তোমাকে একটু খুলে বসতে হবে এবং এখান থেকে যে শর্ট কোয়েশ্চেন বট কোয়েশ্চেনগুলো আসার মতো সেগুলো যদি একটু আন্ডারলাইন করে এবং সংক্ষেপে যদি ব্যাখ্যা করে দিই তাহলে খুব ভালো হয় এর জন্য আমরা সাহায্য নিয়েছি অংশুম্যান স্যার অর্থাৎ রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক অর্থাৎ সকলের প্রিয় স্যার অংশুম্যান স্যার কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু তোমাদের বলে দেবে এবং সম্পূর্ণ বইটা কিন্তু একটুখানি দাগিয়ে তোমাদের দেখিয়ে দেবে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমাদের চ্যানেলে তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু সম্পূর্ণ সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো রিসেন্টলি জীবন বিজ্ঞানের যে সাজেশনের ভিডিও দিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও সেখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্রস্তুত দিয়ে যাও এছাড়াও তোমার যদি জীবন বিজ্ঞানের চিত্র প্র্যাকটিস না করে থাকো তাহলে সেই জীবন বিজ্ঞান চিত্রের সাজেশনও কিন্তু আমরা দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই দেখে নিও তো বন্ধুরা ঝটপট করে আমরা দেখে জীবন বিজ্ঞানের অংশমান স্যার কিভাবে তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছে বা কিভাবে বুঝিয়ে দিচ্ছে একটুখানি পুরো ভিডিওটা দেখে নাও তোর পুরো চ্যাপ্টারটা পুরো সিলেবাসটা তোমার মাথার ভিতরে আশা করছি প্রবেশ করে যাবে এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারটিতে এই বছর মাধ্যমিক পরীক্ষায় যে জায়গাগুলো ইম্পর্টেন্টভাবে আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে মূলত উদ্ভিদের বিভিন্ন ধরনের চলন উদ্ভিদের তিন প্রকার চলন আমরা জানি ট্যাকটিক চলন ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন তোমাদের যেটা জানতে হবে খুব ভালো করে এই তিন প্রকার চাল চলনের উদাহরণগুলো খুব ভালো করে জানবে বা পড়বে যে ট্যাকটিক চলনের উদাহরণ এখানে দেখো উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু স্পেশালি যে জিনিসগুলোর উপরে নজর দেবে সেটা হচ্ছে যে উদ্ভিদের যে যখন চলনগুলো হচ্ছে উদ্দীপনার প্রভাবে তখন সেই উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের চলনটা পজিটিভ কিভাবে হচ্ছে নেগেটিভ কিভাবে হচ্ছে অর্থাৎ অনুকূলবর্তী চলন প্রতিকূলবর্তী চলন দুই প্রকার চলনেই উদাহরণ দেবে যেমন তোমাদের এখানে যেমন ফটোট্যাকটিক চলনের উদাহরণ দেওয়া আছে ফটোট্যাকটিক চলন যখন পড়ছি আমরা তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে পজিটিভ এবং নেগেটিভ দুভাবে কিন্তু এটাকে আমরা পড়তে পারছি কিভাবে যে ক্লামাইডোমানাসের চলন যখন আলোক উৎসের দিকে হয় তখন সেটা পজিটিভ আর যখন তীব্র আলোক থেকে ক্ল্যামাইডোমানাস আলোক উৎসের বিপরীত দিক চলে যায় সেটা হচ্ছে নেগেটিভ এভাবে তোমাদের পজিটিভ নেগেটিভ জিনিসগুলো বুঝে ভালো করে পড়তে হবে ট্রপিক চলনের ক্ষেত্রেও তাই ট্রপিক চলনের ক্ষেত্রে তোমরা যখন তিনটে তিন প্রকারের চলন সম্পর্কে ট্রপিক চলনের তিন প্রকার তিনটে প্রকারভেদ সম্পর্কে যখন পড়বে তখন দেখবে এখানে ফটোট্রপিক জিওট্রপিক এবং হাইড্রোট্রপিক চলন আছে এবং এই তিন প্রকার চলনেরই কিন্তু তোমাদের উদাহরণ সহযোগে পড়তে হবে তার সঙ্গে পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো জানতে হবে এর সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি জিওট্রপিক চলনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রমী চলন ঘটে যেটাকে আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাই নেগেটিভ জিওট্রপিক চলন অর্থাৎ সুন্দরী গাছ বা যে কোনো ধরনের আমাদের ম্যানগ্রোভ জাতীয় গাছের গাছের ক্ষেত্রে শ্বাস মূলে যেটা দেখা যায় সেই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে ট্রপিক চলন কোন হরমোনের প্রভাবে সম্পন্ন হয় সেটা তোমরা জানো ট্রপিক চলন অক্সিন হরমোনের প্রভাবে সম্পন্ন হয় এরপরে আমরা আসছি ন্যাস্টিক চলনের কথায় ন্যাস্টিক চলনে কিন্তু এরকম কোনো পজিটিভ নেগেটিভের ব্যাপার নেই ন্যাস্টিক চলনের ক্ষেত্রে শুধু তোমাদের জানতে হবে কোন ধরনের উদ্দীপনার প্রভাবে কি ধরনের চলন হয় যেমন আলোক উদ্দীপনার প্রভাবে কোন গাছের কোন ফুলে কি চলন হয় যেমন এই যে আমরা পড়েছি তীব্র আলোয় পদ্মফুল ফোটে আবার আলো কমে গেলে বন্ধ হয়ে যায় ঠিক তেমনি থার্মোনাস্টিক সিসমোনাস্টিক কেমোনাস্টিক এইগুলো তোমরা ভালো করে পড়বে আর অবশ্যই তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে যেটা পড়তে হবে বা মুখস্থ করতে হবে সেটা তিন প্রকার চলনের তুলনা বা আমরা যদি বলি পার্থক্য তাহলে সেটাও বলা যায় যে ট্রপিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য বা ট্যাকটিক চলন ট্রপিক চলনের পার্থক্য বা ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে পড়ে নিয়ে যাবে এরপরে আমরা আসছি হরমোনের কথায় দেখো হরমোনের সম্পর্কে এখানে অনেক রকম প্রথম দিকে যে সমস্ত ইন্ট্রোডাকশানগুলো দেওয়া আছে এগুলো তোমরা আগে পড়ে রেখেছ ঠিক আছে কিন্তু স্পেশালি মাধ্যমিকের জন্য তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে উদ্ভিদের তিন প্রকার হরমোনের নাম প্রথম আগে ভালো করে জানতে হবে উদ্ভিদের প্রধান তিনটে হরমোন কি কী অক্সিন জিব্বরালিন এবং সাইটোকাইনিন স্পেশালি এই তিনটে জায়গা থেকে তোমাদের যে জায়গাগুলো যেগুলো পড়তে হবে স্পেশালি এই হরমোনগুলোর উৎস এবং কাজ উৎস এবং কাজ অক্সিন হরমোনের উৎস কি মনে রাখতে হবে অক্সিন হরমোন উৎস মূলত উদ্ভিদের তরুণ কোষ যেখানে থাকে অর্থাৎ ভাজক কলার কোষ যেখানে আছে সেই বর্ধনশীল অঞ্চলগুলোতে যেমন অগ্রস্থ ভাজক কলা কাণ্ড মূলের অগ্রভাগ ইত্যাদি অক্সিনের কাজ কী কী অক্সিনের কাজের মধ্যে স্পেশালি তোমাদের অগ্রস্থ প্রকটতা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে কারণ এটা অনেক সময় শর্ট দু নম্বরে কোশ্চেনও আসে অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো এইভাবে কোশ্চেনটা অনেক সময় আসতে পারে তাহলে অগ্রস্থ প্রকটতাটা তোমরা পড়বে দু নম্বর কথা কোষ বিভাজন কোষের আয়তন বৃদ্ধি মূল সৃষ্টি ফলের বৃদ্ধি হ্যাঁ ফলের বৃদ্ধির কথা একটা কথা একটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে পার্থেনোকার্পি পার্থেনোকার্পি কী জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে যে অক্সিন হরমোন প্রয়োগ করলে এই পয়েন্টটা কিন্তু অবশ্যই লিখবে নিষেক ছাড়াই কোনো ফুলের গর্ভাশয়টি সরাসরি ফলে পরিণত হয় তোমরা যদি নিষেক ছাড়াই কথাটা না লেখো তাহলে কিন্তু হাফ নাম্বার কাটবে তাহলে বলতে হবে কোনো উদ্ভিদের ফুলে যদি অক্সিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে নিষেক ছাড়াই ফুলের গর্ভাশয়টি সরাসরি ফলে রূপান্তরিত হয় এই ঘটনাকে বলা হয় পার্থ্পি এটা ভালো করে পড়বে আর ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা এই পয়েন্টটাও তোমরা ভালো করে পড়ে রাখবে চিত্র সমেত যদি এই পয়েন্টটা তোমাদের আসে পরীক্ষায় যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি তবে এই ছবিটা দিয়ে কিন্তু তোমরা উত্তরটা করবে এরপর আমরা জিব্বেরেলিন পড়বো জিব্বেরেলিনের উৎস এবং ভূমিকা এই দুটো ভালো করে পড়তে হবে জিব্বেরালিন কোথা থেকে উৎপন্ন হয় এটা পড়বে আর জিব্বেরালিনের ভূমিকার মধ্যে এই পয়েন্টটা খুব ভালো করে মুখস্ত করবে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভাঙ বা ভাঙন মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা কি করে জিব্বেরালিন ভাঙে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বাকি যেগুলো আছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ফলের বৃদ্ধি এগুলো জেনে যাবে সাইটোকাইনিনের কথায় আসি সাইটোকাইনিনের ক্ষেত্রেও ঠিক একই রকমের আমাদের পড়তে হবে উৎস এবং কাজ উৎসের মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে সাইটোকাইনিন কোথা থেকে তৈরি হয় স্পেশালি মনে রাখবে যে কোনো বীজের শস্যল অংশ থেকে এটা তৈরি হয় আর কয়েক প্রকার ফল থেকে যেমন নারকেলের শস্যের মধ্যে এটা থাকে আম কলা আপেল কুল ন্যাশপাতি এই সমস্ত ফলের থেকেও কিন্তু এই হরমোনটা পাওয়া যায় অবশ্যই মনে রাখতে হবে সাইটোকাইনিনের ভূমিকা সাইটোকাইনিনের ভূমিকার মধ্যে তোমাদের যেটা মনে রাখতে হবে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি মনে রাখবে এটাকে কিন্তু পার্শ্বস্থ প্রকটতাও বলা হয় তাহলে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটা ভালো করে পড়বে যে সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় এটা আর অবশ্যই এটা মনে রাখবে যে পত্রমোচন বিলম্বিত করা অর্থাৎ গাছের পাতা ঝরে যাওয়াকে বিলম্বিত করে কিভাবে সেটা হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে সে ক্লোরোফিল বিনাশকারী উৎসেচক যেটা সেই উৎসেচকের কার্যকারিতাকে কমিয়ে দেয় ফলে ক্লোরোফিল সহজে ধ্বংস হয় না এর ফলে পাতাটা বহুদিন পর্যন্ত সবুজ থাকে এই ঘটনাটাকে আরাকভাবে বলা যায় যে সাইটোকাইনিন উদ্ভিদের বার্ধক্য বা জরা প্রতিরোধ করে এই প্রশ্নটাও আসে পরীক্ষায় যে কোন হরমোন উদ্ভিদের বার্ধক্য বা জরা প্রতিরোধ করে তখন মনে রাখতে হবে এটা সাইটোকাইনিন কীভাবে করে ক্লোরোফিলের ক্লোরোফিলের ধ্বংস হয়ে যাওয়াকে প্রতিরোধ করে সাইটোকাইনিন এবার এই প্রসঙ্গে এই তিনটে হরমোনের যে তুলনা তিনটে হরমোনের তুলনা ভালো করে মনে রাখবে কীভাবে মনে রাখবে উদ্ভিদের যে তিনটে হরমোন এই হরমোনগুলির মধ্যে থেকে দুটি হরমোন অ্যাসিডধর্মী একটি হরমোন অ্যাসিড অ্যাসিডধর্মী হরমোন হচ্ছে অক্সিন এবং খার ধর্মী হরমোন হচ্ছে সাইটোকাইনিন অক্সিন এবং জিব্বেরেলিনের মধ্যে আবার পার্থক্য কোথায় অক্সিন হচ্ছে নাইট্রোজেনযুক্ত অ্যাসিডধর্মী হরমোন জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেনবিহীন ধর্মী হরমোন আর সাইটোকাইনিন হল নাইট্রোজেনযুক্ত ধর্মী হরমোন এটুকু মনে রাখবে এবারে আমাদের পরবর্তী স্টেপ আমাদের যেটা পড়তে হবে যে কৃষি ক্ষেত্রে কৃত্রিম হরমোনের ভূমিকা অর্থাৎ যে সমস্ত হরমোনগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয় উদ্ভিদের সেগুলোকে চাষবাসের ক্ষেত্রে বা বাগান করার ক্ষেত্রে যে ভূমিকাগুলো আমরা দেখতে পাই সে ভূমিকাগুলো যেমন শীত বা কৃত্রিম হরমোনের ভূমিকার মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হলো শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা অপরিণত ফলের মোচন রোধ করা আগাছা দমন করা বীজহীন ফল উৎপাদন করা এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে কারণ এখান থেকেও অনেক সময় শর্ট কোশ্চেন বা তিন নম্বরের কোশ্চেন অনেক সময় দেয় এইভাবে প্রশ্নটা আসে যে কৃষিক্ষেত্রে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো এভাবে আসে এটা গেল উদ্ভিদ হর্মনের কাহিনি এবার আমরা প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের হরমোন সম্পর্কে জানবো প্রাণীদের হরমোনের মধ্যে তোমাদের কিন্তু স্পেশালি পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরমোনগুলোর নাম মনে রাখতে হবে এভাবে মনে রাখবে পিটুইটারি হাইপোথালামাস যদি তোমরা এই মুহূর্তে যদি পড়তে না চাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবে হাইপোথালামাস থেকে পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো করিত হয় তার রিলিজিং হরমোনগুলো হাইপোথালামাস থেকে তৈরি হয় যেমন পিটুইটারি থেকে যদি টিএসএইচ তৈরি হয় হাইপোথালামাস তৈরি করে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন কি করে হাইপোথালামাস ওই রিলিজিং হরমোন তৈরি করে পিটুইটারিতে পাঠায় পিটুইটারি সে রিলিজিং হরমোন দ্বারা উদ্দীপিত হয়ে স্টিমুলেটিং হরমোন করে বা ট্রপিক হরমোন করে এটুকু মনে রাখবে হাইপ্রোথালামাসের সম্পর্কে কিন্তু তোমাদের যেটা স্পেশালি মনে রাখতে হবে সেটা অবশ্যই পিটুইটারি পিটুইটারি থেকে তোমাদের যেগুলো পড়তে হবে অগ্র পিটুইটারি থেকে যে পাঁচ ধরনের হরমোন ভালো করে কথাটা বুঝবে পাঁচ ধরনের হরমোন কিন্তু মোট হরমোন ছটা পিটুইটারি থেকে মোট পাঁচ ধরনের হরমোন তৈরি হয় এসিটিএইচ টিএসএইচ জিটিএইচ এলটিএইচ আর জিএইচ বা এসটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকো ট্রফিক হরমোন টিএসএইচ মানে থাইরো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাইটেকের থাইরড ট্রফিক হরমোনও বলা যায় জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন এলটিএইচ বা বা লিউটোট্রপিক হরমোন বা এটাকে প্রোলাক্টিন বলা যায় জিএইচ বা গ্রোথ হরমোন বা এটাকে এস টিএইচ বা সোম্যাটোট্রপিক হরমোনও বলা যায় তাহলে এখানে মোট পাঁচ ধরনের হরমোন আমরা দেখতে পাচ্ছি কিন্তু মনে রাখবে এখান থেকে আসলে পাঁচ ধরনের হরমোন হরণ হলেও মোট হরমোনের পরিমাণ কিন্তু ছটা অগ্রবিটি থেকে কী কী এসিটিএইচ টিএসএইচ এলটিএইচ জিএইচ এ কটা তো গেল কিন্তু জিটিএইচ বলে যে হরমোনটাকে আমরা পড়ছি এই জিটিএইচ আবার দু ধরনের হয় একটার নাম হচ্ছে এফএসএইচ আর একটা নাম হচ্ছে LH বা আইসিএসএইচ যে কারণে আমরা যদি টোটাল হরমোন কাউন্ট করি অগ্রপিটিউটারি থেকে তাহলে হবে ACTH TSH টিএসএইচ এফএসএইচ বা আইসিএসএইচ LTH এবং গ্রোথ হরমোন বা সোমাটোট্রপি হরমোন তাহলে মনে রাখতে হবে ওই যে যে এফএসএইচ এবং LH এর কথা বললাম ওই দুটো হরমোনকে একত্রিতভাবে বলা হয় গোনাডোট্রপি হরমোন সেই জন্য আমরা মোট ধরন হচ্ছে পাঁচটা পাচ্ছি কিন্তু টোটাল হরমোন পাচ্ছি ছটা পশ্চাৎ পিটুইটারি কথায় আসি পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন খড়িত হয় খুব ভালো করে পয়েন্টটা মনে রাখবে যেটা বলছি পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন খড়িত হয় কিন্তু তৈরি হয় না কথাটা শুনে তোমাদের অবাক লাগছে কিন্তু আসলে ব্যাপারটা কি শোনো পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোন দুটো খড়িত হয় সেই হরমোন দুটো আসলে তৈরি হয় হাইপোথালা থেকে হাইপোথালা থেকে তৈরি হয়ে পশ্চাৎ পিটুইটারিতে হরমোনগুলো এসে পৌঁছায় এবং পশ্চাৎ পিটুইটারি দ্বারা খড়িত হয়ে রক্তে মেশে সেই জন্য দেখা যায় পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হচ্ছে এডিএইচ আর অক্সিটোসিন কিন্তু আসলে হরমোন দুটো তৈরি হয়েছে হাইপোথ্যালামাস থেকে যাই হোক এইটুকু পড়বে এরপরে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি শুধু মনে রাখবে গ্রন্থিটার অবস্থান জানবে কোথায় আছে গ্রন্থিটা কোথায় থাকে এবং সেই গ্রন্থি থেকে খরিত হরমোন কি থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হরমোন থাইরক্সিন এবং তার কাজ অন্তত চারটে করে কাজ মুখস্থ করবে তারপরে আছে অগ্নাশয় গ্রন্থি অগ্নাশয় গ্রন্থির কোন কোন অংশ থেকে কি কী হরমোন করিতে হয় মূলত আমাদের পড়তে হবে ইনসুলিন এবার মনে রাখবে অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারান্সের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় অন্তত চারটে কাজ পড়বে মনে রাখবে ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের পরিমাণকে কমানো কিন্তু কিভাবে কমায় সে চারটে পয়েন্ট মনে রাখবে কিভাবে কোষে গ্লুকোজের পরি গ্লুকোজের শোষণকে বাড়িয়ে দেয় বিভিন্ন কোষ দ্বারা গ্লুকোজের শোষণকে বাড়িয়ে দেয় দু নম্বর অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে বা রূপান্তরিত করে লিভারে জমা রাখে তিন নম্বর লিভারে গ্লুকোনিওজেনেসিস বলে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে প্রতিরোধ করে কারণ গ্লুকোনিওজেনেসিস এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট বা অশর্করা যৌগ থেকে গ্লুকোজ তৈরি করে লিভার এই প্রক্রিয়াকে বন্ধ করে দেয় যাতে গ্লুকোজের উৎপাদন কম হয় চার নম্বর পেশিকোষে গ্লুকোজের জারণের জারণ প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে যাতে গ্লুকোজটা তাড়াতাড়ি পেশিকোষ পেশিকোষ খরচ করে ফেলতে পারে এইভাবে ইনসুলিন আমাদের রক্ত থেকে গ্লুকোজের পরিমাণকে কমায় কখনো এটা বলবে না ইনসুলিন দেহ থেকে গ্লুকোজ কমায় ইনসুলিন কিন্তু রক্ত থেকে গ্লুকোজের পরিমাণকে কমায় এটা মনে রাখতে হবে তারপর আছে গ্লুকাগন যেটা আইলেকস আপ ল্যাঙ্গার্সের আলফাকোস থেকে তৈরি হয় গ্লুকাগন ঠিক ইনসুলিনের বিপরীত কাজ করে যা ইনসুলিন করলো ঠিক তার বিপরীত কাজগুলো করবে একদম সোজা জিনিস তারপরে আমরা আসবো অ্যাড্রিনাল গ্রন্থি দেখো অ্যাড্রিনাল গ্রন্থি দুটো লেয়ার থাকে বাইরের দিকে লেয়ারকে বলা করটেক্স ভেতরের দিকে লেয়ারকে বলা হয় মেডালা তো তোমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয় তাদের কাজগুলো তোমাদের মাধ্যমিকের সিলেবাসে নেই তোমাদের শুধু জানতে হবে অ্যাড্রিনাল মেডালা থেকে যে হরমোনগুলো খরিত হয় তাদের কাজ তো অ্যাড্রিনাল মেডালা থেকে যে হরমোনগুলো খরিত হয় মোট তিনটে হরমোন তৈরি হয় অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন এবং ডোপামিন ডোপামিনের কাজ তোমাদের এই মুহূর্তে নেই তোমরা শুধু জানবে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিনের ভূমিকা জানো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এগুলো এরপরে আমাদের যেটা জানতে হবে জননগ্রন্থি জননগ্রন্থিতে স্পেশালি তোমাদের যেটা পড়তে হবে জননগ্রন্থি বলতে যে গোনার্স বোঝানো হয় সেই গোনার্স থেকে খড়িত বিভিন্ন হরমোনগুলোর উৎস এটা তোমাদের অবাক লাগছে শুনতে জননগ্রন্থি থেকে হরমোন খড়িত হয় তার আবার উৎস কী স্পেসিফিক জায়গাটা বলতে হবে যেমন শুক্রাশয়ের কোথা থেকে টেস্টোস্টোরন খড়িত হয় মনে রাখতে হবে শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিউবিউলের অন্তর্বর্তী স্থানে যে ইন্টাস্টিসিয়াল স্থান থাকে সেই ইন্টাস্টিসিয়াল স্থানের মধ্যে থাকা ইন্টাস্টিয়াল কোষ বা আন্তর কোর্স থেকে টেস্টোস্টোরান তৈরি হয় তাই যদি তোমরা পরীক্ষায় লেখো যে টেস্টেস্টোরান্ট খড়িত হয় শুক্রাশয় থেকে হাফ নাম্বার পাবে ফুল নাম্বার পেতে গেলে লিখতে হবে টেস্টোরান খড়িত হয় শুক্রাশয়ের লেডিগের আন্তর থেকে এইভাবে উত্তরটা লিখতে হবে ঠিক তেমনি ডিম্বাশয়ের ক্ষেত্রেও তাই ডিম্বাশয় থেকে দুটো হরমোন খরিত হয় একটা হচ্ছে ইস্ট্রোজেন একটা প্রোজেস্টোরান তোমরা যদি এরকম পরীক্ষা আছে প্রোজেস্টোরান্ট কোথা থেকে খড়িত হয় তুমি লিখে দিলে ডিম্বাশয় থেকে হাফ নাম্বার পাবে মনে রাখতে হবে ইস্ট্রোজেন খরিত হয় ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে প্রজেস্টরান খরিত হয় ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম নামক একটি অস্থায়ী গ্রন্থি থেকে এবং গর্ভকালীন অবস্থায় প্রোজেষ্টোরান খরিত হয় প্লাসেন্টা থেকে এইভাবে উত্তরগুলো করতে হবে যাই হোক এরপরে তোমরা পড়বে বিভিন্ন প্রকার হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে কি কী রোগ হয় খুব কমই আছে তোমাদের সিলেবাসে যেমন বামনত্ব রোগ কি কোন হরমোন কম ক্ষরণ হলে হয় বহুমূত্র রোগ কোন হরমোন কম ক্ষরণ হলে হয় বহুমূত্র রোগকে আমরা বলে থাকি ডায়াবেটিস ইনসিপিডাস এখানে কিন্তু আবার একটা কনফিউশন তৈরি হয় ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস মনে রাখতে হবে ডায়াবেটিস মেলিটাস কথার বাংলা হলো মধুমেহ রোগ অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া আর ডায়াবেটিস ইনসিপিডাস হলো শুধুমাত্র বহুমূত্র রোগ যেটা এডিএচের পরিমাণ কমে গেলে এই রোগটা দেখা দেয় এবার একটা কথা তোমরা মনে রাখবে একটা পয়েন্ট বলে রাখি ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস ইনসিপিডাস দুটো ক্ষেত্রে কিন্তু মূত্র উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রেও মূত্র উৎপাদন বেড়ে যায় ইনসিপিডাসের ক্ষেত্রেও মূত্র উৎপাদন বেড়ে যায় তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় মনে রাখতে হবে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে যে মূত্রটা উৎপন্ন হয় সেটা যুক্ত বা যুক্ত আর ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে যে মূত্রটা উৎপন্ন হয় সেটা শর্করাবিহীন তাহলে ডায়াবেটিস মেলিটাসে শর্করাযুক্ত মূত্র উৎপন্ন হয় ডায়াবেটিস ইনসিপিডাসে শর্করাবিহীন মূত্র উৎপন্ন হয় ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের কম খরণের ফলে হয় ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচের কম খরণের ফলে হয় এইভাবে তোমরা মনে রাখবে আর তার সঙ্গে আরও কিছু উপসর্গ থাকে যেমন তেষ্টা বেড়ে যাওয়া ঘন ঘন মূত্র ত্যাগ করা এইগুলো তারপর আছে গলগণ্ড রোগ গলগণ্ড রোগ কী কারণে হয় অবশ্যই থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক খরনের কারণে গলগণ্ড রোগ হয় এটা থাইরয়েড গ্রন্থির মূলত যদি বৃদ্ধি ঘটে তখনই এই গলগণ্ড রোগটা দেখা দেয় এটা পড়বে এটা গেল বললাম এরপরে আমরা আসছি স্নায়ুতন্ত্রের কথা যেমন অ্যাকশান কোনটা ডেনড্রন কোনটা এদের কোনটার কি কাজ এগুলো একটু পড়বে আর অ্যাকশান এবং ডেনড্রনের মধ্যে পার্থক্য পড়বে দেখো অ্যাকশান এবং ডেনড্রনের মধ্যে পার্থক্য মাধ্যমিকে কীভাবে আসে অ্যাকশান এবং ডেনড্রনের মধ্যে পার্থক্য এভাবে আসে এদের মধ্যে গঠনগত একটা পার্থক্য লেখো কার্যগত একটা পার্থক্য লেখো তখন এভাবে বলবে অ্যাকশান শাখা পোশাখাবিহীন হয় ডেন্ড্রন শাখা পোশাখাযুক্ত যুক্ত হয় অ্যাকশন স্নায়ুর উদ্দীপনাকে কোষদেহ থেকে দূরবর্তী স্থানে বয়ে নিয়ে যায় আর ডেন্ড্রন স্নায়ুর উদ্দীপনাকে গ্রহণ করে কোষ মধ্যে নিয়ে আসে এইভাবে তোমরা কার্যগত পার্থক্যটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই গেল নিউরোগ্লিয়া শর্ট কোশ্চেনে আসে নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ নিউরোগ্লিয়া কী জিনিস নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ নিউরোগ্লিয়া একটি কাজ লেখো কী লিখবে নিউরোগ্লিয়ার কাজ হলো নিউরনকে বিভিন্ন রকম দিক থেকে সহায়তা করা যেমন নিউরনকে পুষ্টি প্রদান করা নিউরনে কোনো অংশ ড্যামেজ হলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই অংশকে রিপেয়ার করা এই সমস্ত কাজগুলো কিন্তু নিউরোগিয়াগুলো করে থাকে এবার আমরা নিউরনের প্রকারভেদ এগুলো আমরা অলরেডি জানি সংজ্ঞাবাহ কাকে বলে আজ্ঞাবাহ কাকে বলে এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে কোনো অসুবিধা নেই এবার আমাদের যেটা পড়তে হবে গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি এটা শর্ট কোশ্চেন আসে গ্যাংলিয়ন কাকে বলে এবং গ্যাংলিয়নের কাজ কী দু নম্বরে কোশ্চেনে আসে কোনো অসুবিধা নেই স্নায়ু স্নায়ুসন্নিধি বা কাকে বলে মোস্ট ইজি জিনিস আমরা বলবে যেখানে একটি নিউরনের শেষ এবং অপর একটি নিউরনের শুরু এরম একটি সংযোগস্থলকে বলা হয় স্নায়ুসন্নিধি কী কাজ এর কাজ হলো উদ্দীপনাকে একটা স্নায়ুকোষ থেকে আর একটা স্নায়ুকোষে প্রেরণ করা এইভাবে পড়বে এরপরে আমাদের স্নায়ুতন্ত্রের প্রকারভেদ প্রকারভেদের মধ্যে আমরা অবশ্যই চলে আসব মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে যেটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে ভেরি সিম্পল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বেশি কিছু পড়তে হবে না শুধু এটুকু মনে রাখবে মানব মস্তিষ্কের মোট সেরিব্রাল কর্টেক্স থ্যালামাস হাইপোথেলামাস মধ্যমস্তিষ্ক পরা লাগবে না পন্স পরা লাগবে না লঘু মস্তিষ্ক সুষুমনা শীর্ষক কী কী বললাম থ্যালামাস হাইপোথ্যালামাস পন লঘু মস্তিষ্ক আর হচ্ছে সুষুমনা শীর্ষক এই চারটের কাজ ভালো করে পড়ে যাবে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্কের কাজ কী থ্যালামাসের কাজ কী হাইপোথ্যালামাসের কাজ কী লঘু মস্তিষ্কের কাজ কী অ্যান্ড মেডাল অব বা সুষুমনা শীর্ষকের কাজ কি চারটে নয় পাঁচটা অংশ এই পাঁচটা অংশের কাজ খুব ভালো করে পড়ে তোমরা যাবে কারণ এই সমস্ত জায়গা থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে যেমন এরকম দিল যে লো সুষুমনা শীর্ষক বা মেডাল অব একটি কাজ লেখো লঘু মস্তিষ্কের একটি কাজ লেখো বা থালামাসের একটি কাজ লেখো আবার অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে দেয় কাজ দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা মস্তিষ্কের কোন অংশের কাজ যেমন বলল যে লালাখরণ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের কোন অংশ দ্বারা বা তোমাকে জিজ্ঞেস করলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের কোন অংশ দ্বারা এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু হয় তারপরে আমরা সুসুমনা কাণ্ড সম্পর্কে এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই তোমরা শুধু এইটুকু মনে রাখবে পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণটা হচ্ছে মেনিনজেস আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সিএসএফ কী জিনিস সিএসএফ কাকে বলে সিএসএফ কোথা থেকে তৈরি হয় কোথায় কোথায় পাওয়া যায় এটুকু পড়ে যাবে প্রতিবর্ত ক্রিয়া যখন আমরা পড়ব ক্রিয়ার মধ্যে আমাদের মেন তিনটে জিনিস খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবর্ত পথ কাকে বলে প্রতিবর্ত পথের কি কি অংশ হয় এটা তোমরা চিত্র সহ ভালো করে পড়বে এই ছবিটাও কিন্তু আঁকা প্র্যাকটিস করবে এটা গেল আর কি পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার যে দু রকম ভাগ আছে অর্থাৎ সহজাত এবং অভ্যাসগত এই সহজাতর কতগুলো উদাহরণ অভ্যাসগতর কতগুলো উদাহরণ পড়ে যাবে অনেক সময় পরীক্ষা এমন করে যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে জিজ্ঞেস করে এটা কি ধরনের প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া যেমন ধরো এরকম একটা কোয়েশ্চেন দিল যে ক্রিকেট খেলার সময় উইকেট কিপার বল আসছে যেদিকে সেদিকে লাভ দিয়ে বলটাকে ধরে ফেলে এটা কী ধরনের প্রতিবর্তক্রিয়া বুঝতেই পারছো কী বলতে চাইছি এবার এই দুটোর মধ্যে পার্থক্য সহজাত এবং অভ্যাসগতর মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বে চোখের ছবি মোস্ট ইম্পর্ট্যান্ট চোখের ছবিটা প্র্যাকটিস করবে আঁকা চিহ্নিত চিত্রসহ এবং চোখের যে বিভিন্ন অংশগুলো আছে দেখো এখানে বইয়ে ছক করে দেওয়া আছে এই ছকের মধ্যে যে চোখের বিভিন্ন অংশের কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো এক লাইন করে অন্তত পড়ে যাবে বিভিন্ন অংশের বিভিন্ন রকম কাজগুলো আর চোখের মধ্যে থেকে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে উপযোজন কাকে বলে উপযোজন কথার মানে কি এবং আমাদের চোখের যে রোগগুলো হয় তার মধ্যে এই যে দূরে দূরের জিনিস দেখতে না পাওয়া কাছের জিনিস দেখতে না পাওয়া এগুলোকে কি বলে অর্থাৎ মায়োপিয়া হাইপারম্যাট্রোপিয়া এগুলো পড়বে আর চোখের ছানি কাকে বলে এইটুকু পড়ে যাবে হয়ে গেল এটা গেল হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র এখানে পর্যন্ত পড়বে গমনের চালিকা শক্তি বা গমনের কারণ গমন কেন ঘটে প্রাণীরা কেন গমন করে এর কতগুলো কারণ তোমরা পড়ে যাবে চার পাঁচটা পয়েন্ট মুখস্থ করে গেলেই হবে আর এখান থেকে যেটা পড়বে প্রাণীদের বিভিন্ন ধরনের গমন এটা ডিটেলস না পড়লেও কোন প্রাণীর কী গমনাঙ্গ এটা ভালো করে পড়ে যাবে যেমন অ্যামিবার গমনাঙ্গের নাম কি। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কী এরকমভাবে পড়ে যাবে মাছের গমন অঙ্গের নাম কি মাছের শরীরে কটা পাকনা আছে মাছের যে মেন গমনে সহায়ককারী পেশি তার নাম কী এগুলো ভালো করে পড়ে যাবে পায়রার ক্ষেত্রে পড়বে পায়রার যে পালকগুলো থাকে পালকগুলোর নাম কী ডানার পালকের নাম কী লেজের পালকের নাম কি এগুলো কিন্তু পরীক্ষায় আসে আর পায়রার ক্ষেত্রে উড়তে যে পেশিগুলো সাহায্য করে যদি সম্ভব হয় সে পেশিগুলোর নামগুলো একটু মনে করে যাবে যেমন পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর কোরাকোব্রাকিয়ালিস এই পেশিগুলোর নামটা মনে রাখবে মানুষের গমনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে মানুষের গমন পদ্ধতিটা একটু পড়বে কিছু সোজা জিনিস কোনো কঠিন কিছু না গমন পদ্ধতিটা পড়ার পর মনে রাখতে হবে আমাদের গমনে পায়ের পেশিগুলোর ভূমিকা কী কী এগুলো ভালো করে একটু দেখে নেবে এবার আমরা আসছি মানুষের শরীরে যে বিভিন্ন রকমের জয়েন্টগুলো আছে তার মধ্যে সাইনোভিয়াল জয়েন্ট দুটো উদাহরণ আছে একটা হচ্ছে কবজা সন্ধি আর একটা হচ্ছে বল সকেট সন্ধি এই জায়গাগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আমাদের শরীরে কবজা সন্ধির একটা উদাহরণ পড়বে বল সকেট সন্ধির একটা উদাহরণ পড়বে আর অবশ্যই আমাদের শরীরে যে কঙ্কাল পেশিগুলো আছে অর্থাৎ কঙ্কালের সঙ্গে সংযুক্ত যে পেশিগুলো তাদের বিভিন্ন ধরনের যে মুভমেন্টগুলো হয় সেই মুভমেন্টগুলোর নাম এবং তার সঙ্গে সংযুক্ত পেশিটারও নাম যেমন ফ্লেক্সান ফ্লেক্সান মানে হাত ভাঁজ করা ফ্লেক্সানের জন্য সংযুক্ত পেশিটা হচ্ছে বাইসেপস একটা উদাহরণ বলছি হাতের ক্ষেত্রে তাহলে বাইসেপসকে আমরা বলতে পারি ফ্লেক্সার পেশি ঠিক তেমনি এক্সটেনশান হাত টান করা এক্সটেনশার পেশি এক্সটেনশন মানে যে হা যে পেশিটা হাত টান করতে সাহায্য করে উদাহরণ পড়বে ট্রাইসেপস তেমনি অ্যাডাকশান অ্যাডাকশান রোটেশান এইভাবে এগুলো একটু দেখে নেবে এটা গেল আমাদের জীবজগতের সমন্বয় এবার আমাদের জীবনের প্রবহমান্যতা বলে যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের মধ্যে একদম চোখ বুঝে ভালো করে মুখস্থ করে যাবে ডিএনএ ক্রোমোজোম এবং জিনের মধ্যে কি সম্পর্ক দু নম্বরে কোশ্চেন দু থেকে তিন নম্বরে কোশ্চেন ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে কি সম্পর্ক বা তাদের আন্তঃসম্পর্কটা সম্পর্কটা কী তারপরে তোমরা অবশ্যই পড়বে ক্রোমোজোমের প্রকারভেদ এটা এই মুহূর্তে না মাধ্যমিকের জন্য আপাতত তোমরা জানো অটোজোম কী জিনিস অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কী জিনিস এগুলো তোমরা জানো ক্রোমোজোমের গঠন এই ছবিটা খুব ভালো করে আঁকা প্র্যাকটিস করবে এই ছবিটা ভালো করে আঁকা প্র্যাকটিস করবে এবং ক্রোমোজোমের কোন অংশটাকে কি বলে সেই জায়গাগুলো ভালো করে জানবে ক্রোমাটিড কাকে বলে সেন্ট্রোমিয়ার কাকে বলে মুখ্য মুখ্যখাজ অর্থাৎ সেন্ট্রোমিয়ার গৌণখাজ গৌণখাজের কাজ কি এই ক্রোমোজোমের গঠনটা ভালো করে পড়বে এটা হচ্ছে মূল কথা ডিএনএর গঠনের মধ্যে যখন পড়বে তখন এটুকু মনে রাখবে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন খারগুলো পাওয়া যায় তাদের কয় রকমের হয় পিউরিন পিরিমিডিন ভালো করে পড়লে পিউরিন কয় রকমের হয় অ্যাডিনিন গোয়ানিন পিরিমিডিন কয় রকমের হয় থাইমিন সাইটোসিন এগুলো পড়বে আয়েনের ক্ষেত্রেও একই জিনিস পড়তে হবে তার সঙ্গে সঙ্গে যেটা জানতে হবে নন জেনেটিক আয়নএ কাকে বলে জেনেটিক আয়নে কাকে বলে জেনেটিক আয়েন মানে হচ্ছে যে সমস্ত জীবের বা যে সমস্ত ক্ষেত্রে ডিএনএ নেই ডিএনএ অনুপস্থিত তাদের ক্ষেত্রে ডিএনএর বদলে আর এনএ নিজে জিন হিসাবে কাজ করে সেই সমস্ত আরএনএগুলোকে বলা হয় জেনেটিক আরেনে যেমন তোমরা খুব ইজিলি উত্তর দিতে পারো করোনা ভাইরাস করোনা ভাইরাসের জিন কিন্তু আর মধ্যে থাকে আর নন জেনেটিক আর এনে কাকে বলে মনে রাখবে যে সমস্ত কোষে ডিএনএ উপস্থিত সেই সমস্ত কোষে আর এন কখনও জিন হিসাবে কাজ করে না সেই সমস্ত কোষের আরএনএগুলোকে বলা হয় নন জেনেটিক আর তাহলে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে ডিএনএর কাছ থেকে সংকেত বহন করা এবং প্রোটিন উৎপাদনে সহায়তা করা তারা কয় রকমের হয় এমআরএনএ বা মেসেঞ্জার আর এনে রাইবোজোমাল আর এনে ট্রান্সফার আর এনে গেল ভেরি ইম্পর্ট্যান্ট ডিএনএ এবং আর এর পার্থক্য এটা ভালো করে পড়ে নেবে বোঝা গেল এবারে আমরা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন তোমরা একটু দেখে রাখতে পারো একবার এসেছিল এই প্রশ্নটার মাধ্যমিকে ইউক্রোমাটিন এবং হেটারোকোমাটিনের পার্থক্য দেখে রাখতে দোষ নেই এবার আমরা চলে আসবো কোষ বিভাজনের কথায় কোষ বিভাজনের মধ্যে একদম খুব ভালোভাবে তোমরা পড়বে মাইটোসিস পদ্ধতি মাইটোসিস পদ্ধতি খুব ভালো করে পড়ে নেবে মাইটোসিস পদ্ধতিটা চিত্রসহ মাইটোসিস পদ্ধতিটা চিত্রসহ পড়বে অবশ্যই মাইটোসিস পদ্ধতিটার বিভিন্ন দশাগুলো সেই দশাগুলোর কোন দশায় মেন মেন বৈশিষ্ট্য কী কী সেই মেন বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নেবে সাইটোকাইনেসিস পদ্ধতিটা অবশ্যই উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস খুব ভালো করে পড়বে এবং উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের আর প্রাণীকোষে সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কী এটা ভালো করে দেখবে এরপরে আমরা আসছি কোষচক্রের কথায় কোষচক্রটা যদিও আগে পড়ে নেওয়া উচিত কোষচক্রের কটি দশা হয় কোন দশায় কী কী কা কী কী ঘটনা ঘটে কোষচক্রের যেটা বিশ্রাম দশা বিশ্রাম দশার মধ্যে আমরা জানি জি ওয়ান এস আর জি টু তিনটে ফেজ থাকে এই জি ফেজে কী কী ঘটনা ঘটে এস ফেজে কী কী ঘটনা ঘটে জি টু ফেজে কী কী ঘটনা ঘটে শুধু এইটুকু পরে নেবে আর কিছু করতে হবে না এবার আমরা আসছি মিওসিস মিওসিসের ক্ষেত্রে তোমরা কয়েকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে মিওসিসের গুরুত্ব মিওসিসের গুরুত্বর মধ্যে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে এটা মনে রাখবে মিওসিস কিভাবে ক্রোমোজমের সংখ্যা কমিয়ে প্রয়োগ রাখে সেই পদ্ধতিটা পড়বে ক্রসিং ওভার ক্রোমোজোম সংখ্যার হ্রাস এইগুলোকে ভালো করে পড়ে নেবে আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি মিওসিসের ফলে কি হয় প্রজাতিতে জিনের রিকম্বিনেশন ঘটে এর ফলে অপত্য জীবগুলোর মধ্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় এই কথাটা মনে রাখবে মাইটোসিস মিওসিসের পার্থক্য অন্তত চারটে পয়েন্ট মুখস্থ করে যাবে তিন চারটে পয়েন্ট যা হোক দুটো তিনটে যা হোক জননের মধ্যে তোমরা চলে আসবে ফার্স্ট অফ অল জননের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি পড়তে হবে যৌন জনন অজন জননের পার্থক্য মানে এটা একটা খুব কমন কোয়েশ্চেন এটা ভালো করে পড়বে অজন জননের মধ্যে বিভিন্ন রকম পদ্ধতি করকোদ্গম পদ্ধতি কাদের দেখা যায় একটি উদ্ভিদ একটি প্রাণী যেমন ইস্ট এবং হাইড্রা যদি ইস্টকে আমরা উদ্ভিদ বলি না ছত্রাক বলি কিন্তু এভাবে পড়বে খণ্ডীভবন কাদের মধ্যে দেখা যায় একটি উদ্ভিদ একটি প্রাণী স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া স্পাইরোগাইরা ক্ষেত্রে খণ্ডীভবন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে পুনরুৎপাদন এভাবে পড়বে খণ্ডীভবন পুনরুৎপাদন খন্ডিভবন তারপরে পুনরুৎপাদন খণ্ডীভবন স্পাইরোগাইরা পুনরুৎপাদন প্ল্যানেরিয়া তারপরে পড়বে রেণু উৎপাদন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোন কোন জীব রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছত্রাক আর যারা অপুষ্পক উদ্ভিদ এটা ভালো করে পড়বে অঙ্গজ বিস্তারের মধ্যে তোমরা প্রাকৃতিক এবং কৃত্রিম দুটোই একটু দেখে নেবে প্রাকৃতিকের মধ্যে তোমরা দেখবে মূলের মাধ্যমে কাণ্ডের মাধ্যমে পাতার মাধ্যমে কোন কোন উদ্ভিদ বংশ বিস্তার করে তাদের উদাহরণ আর তার সঙ্গে সঙ্গে আমাদের কৃত্রিমের মধ্যে শাখা কলম পাতা কলম এগুলো একটু দেখে নেবে কিভাবে করা হয় অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি অনুবিস্তারণ বা মাইক্রো মাইক্রোপ্রোপাকেশান এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে মাইক্রো মাইক্রোপ্রোপাকেশান কী জিনিস কীভাবে ঘটানো হয় এর সুবিধা এটা গেল জীবের জননের চ্যাপ্টার এবার আমরা আসছি জনুক্রম জনুক্রম কথা মানে কি ডিপ্লয়েড এবং অ্যাপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তন এখানে তোমরা অবশ্যই ফার্নের জনুক্রমটা চিত্রসহ কিন্তু প্র্যাকটিস করে যাবে এটা কিন্তু পাঁচ নম্বরের কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয় ফার্নের জনুক্রম চিত্রসহ বর্ণনা করো সপুষ্পক উদ্ভিদের জনজনের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়তে হবে যে জায়গাটা সেটা হচ্ছে পরাগযোগের পদ্ধতিগুলো স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ এই দুই ধরনের পরাগযোগের পার্থক্যটা ভালো করে পড়বে স্বপরাগযোগের আর যুগের পার্থক্য তার সঙ্গে কী পড়বে যুগের সুবিধা অসুবিধা ইতর যুগেরও সুবিধা এবং অসুবিধা আর এখানে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন এই জায়গাটায় মাধ্যমিকে যে ছ প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই ছবিটা সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করো এইটা পাঁচ নম্বরের কোশ্চেন আসে অনেক সময় অথবা এরকম আসতে পারে উদ্ভিদের যে ভ্রূণস্থলীটা দেখতে পাওয়া যায় এই ভ্রূণস্থলীর মধ্যে কি কি ধরনের কোষ থাকে কটা কোষ থাকে এইভাবে তোমাদের প্রশ্নটা হয় আবার এরকমভাবে কোশ্চেন হয় উদ্ভিদের ভ্রূণস্থলীর মধ্যে কটি হ্যাপ্লয়েড কোর্স কটি ডিপ্লয়েড কোর্স থাকে ডিপ্লয়েড কোর্স কোনটি নির্ণত নিউক্লিয়াসটি ডিপ্লয়েড কোর্স বাকিগুলো হ্যাপ্লয়েড কোর্স কোন কোর্সগুলোকে কি বলে তাদের নাম কি এইগুলো কিন্তু ভালো করে ভ্রূণস্থলী আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে এই ভ্রূণস্থলীর গঠনটা খুব ভালো করে পড়ে যাবে তার সঙ্গে নিষেধ প্রক্রিয়াটি এটা গেল আমাদের উদ্ভিদের জনন আর বৃদ্ধি এবং বিকাশ এটা তো খুব সোজা জিনিস এটা তোমাদের বলার কিছু নেই তোমরা একটু শুধু মনে রাখবে যে মানব বৃদ্ধির বা মানব বিকাশের যে দশাগুলো আছে সেই দশাগুলোর কোন দশার কি বৈশিষ্ট্য নিউবর্ণ বা সদ্যজাত দশার কি বৈশিষ্ট্য থাকে শৈশব দশার কি বৈশিষ্ট্য থাকে অ্যাডোলেসেন্স এটা কিন্তু বেশি আসে পরীক্ষায় বয়সন্ধি দশার বৈশিষ্ট্যগুলো কী কী পরিণত দশা বার্ধক্য দশা ব্যাস এই চ্যাপ্টারটা হয়ে গেল আচ্ছা এবার আমরা আসি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে বা তৃতীয় চ্যাপ্টার এখানে তোমরা এই সংজ্ঞাগুলো তো নিশ্চয়ই সারা বছর পড়ে নিয়েছো এগুলো নিয়ে কিছু বলছি না আমাদের এখানে যেটা যা ভালো করে পড়তে হবে সেটা হলো মটর গাছের উপরে মেন্ডেলের কাজ প্রথম কথা তোমরা যেটা পড়বে মেন্ডেল দ্বারা নির্বাচিত সাজরা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য মটর গাছের কোন বৈশিষ্ট্যটি প্রকট কোনটি প্রচ্ছন্ন এরকম সাতজোড়া বৈশিষ্ট্য আছে এটা খুব ভালো করে জেনে যাবে যেমন গাছের দৈর্ঘ্য লম্বা বেটে কাণ্ডের ফুল কাক্ষিক এখানে প্রশ্নটা যেভাবে আসে পরীক্ষায় কোন একটা মাল্টিপল চয়েসও আসে অনেক সময় কোন একটা বৈশিষ্ট্য তুলে দিল তাহলে বললো মটর গাছের বেগুনি ফুলের রং এটি প্রকট না প্রচ্ছন্ন অথবা এরম দিল মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো বলে তিনটে প্রকট দিয়ে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমাকে খুঁজে বার করতে হবে এরকমভাবে এখান থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন হয় দু নম্বর কথা মেন্ডেল মটর গাছকেই কেন নির্বাচন করেছিলেন সেই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে এখানে আছে যে মটর গাছকে কেন মেন্ডেল চয়েস করেছিলেন যে মটর গাছ সহজে চাষযোগ্য দ্রুত প্রজননশীল এই সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে এইবার আমাদের যেটা জানতে হবে মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা সম্পর্কে অর্থাৎ মটর গাছের ওপরে মেন্ডেল যে পরীক্ষাটি করে সাফল্য লাভ করেছিলেন অর্থাৎ এক শঙ্কর জননের পরীক্ষাটি এটিকে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে তাদের মধ্যে সংকরায়ন হলো প্রথম আপত্তজনতে কী সৃষ্টি হলো তার থেকে গ্যামের সৃষ্টি করে বা দ্বিতীয় আপত্তজনু তৈরি করা হলো এই যে চেকার বোর্ডের মাধ্যমে তোমরা জিনিসটা দেখাবে এবং এর ফলাফলটাও বিশ্লেষণ করে কিন্তু দেখাতে হবে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাতগুলো আলাদা আলাদাভাবে এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা এক জননের পরীক্ষাটা এইভাবে তোমরা শো করবে পরীক্ষার খাতায় ঠিক তেমনি এইখান থেকে যে সূত্রটা পাওয়া গেছিলো অর্থাৎ পৃথকী ভবনের সূত্র একদম হুবহু মুখস্থ করে যাবে এটা পরীক্ষা কিন্তু আসে অনেক সময় যে মেন্ডের প্রথম পরীক্ষা থেকে বা একশঙ্কর জননের পরীক্ষা থেকে যে সূত্রটি পাওয়া গেছিলো সেটি লেখো একই রকমভাবে তোমরা দ্বিশঙ্কর জননের পরীক্ষাটাও পড়বে দ্বিশঙ্কর জননের পরীক্ষাতে কিন্তু এই ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাতটা খুব ভালো করে মুখস্থ করে যাবে তার সঙ্গে সঙ্গে সূত্রটা বা দ্বিশঙ্কর জনন থেকে যে সূত্রটা পাওয়া যায় সেটা হলো স্বাধীন বিন্যাসের সূত্র এটা ভালো করে পড়ে যাবে এবার আমরা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি অর্থাৎ মেন্ডেল যে সূত্র আবিষ্কার করেছিলেন মূলত প্রকটতার সূত্র সেই প্রকটতার সূত্রের যে বিচ্যুতি অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা দ্বারা আমরা সেই বিচ্যুতিটাকে পড়ব এখানে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে অসম্পূর্ণ প্রকটতায় কিন্তু ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত দুটো অনুপাতই কিন্তু সেম আসে ওয়ান ইজ টু 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 ওয়ান এই জায়গাটার থেকে কিন্তু প্রশ্ন হয় যে কোন পরীক্ষায় ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত একই রকমের হয় বা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক বা জিনোটাই ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কত হয় এভাবে এটা আসে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে এই প্রশ্নটা খুব কমন একটা কোশ্চেন যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পড়বে এর সঙ্গে সঙ্গে এবার আমরা ঘটিত রোগের কথায় চলে আসি জিনঘটিত রোগের কথার মধ্যে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে খুব ভালো করে পড়ে যাবে থ্যালাসেমিয়া কয় রকমের হয় আলফা বিটা আলফার কারণ কি। মনে রাখবে আলফার কারণ হলো ষোলো নম্বর আলফা আলফাজিনের মিউটেশন বিটা থ্যালাসেমিয়ার কারণ হল এগারো নম্বর ক্রোমোজমের বিটা জিনের মিউটেশান এইভাবে থ্যালাসেমিয়া রোগ সৃষ্টি হয় থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থ্যালাসেমিয়া রোগ হলে একটা শিশুর শরীরে কী কী লক্ষণ দেখা যায় বোঝা গেল এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় তারপরে আমরা আসছি হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগ কত প্রকারের হয় বলতে হবে হিমোফিলিয়া মূলত ধরনের একটা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া আর একটা হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া রাজকীয় হিমোফিলিয়াকে আমরা বলি টাইপ এ বা হিমোফিলিয়া এ আর ক্রিসমাস হিমোফিলিয়াকে আমরা বলি টাইপ বি বা হিমোফিলিয়া বি তো এ দুটোর কারণ কি জানতে হবে ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর নাইনের অনুপস্থিতি দুটোই এক্সক্রোমোজমের জিন মিউটেশনের কারণে ঘটে রোগ লক্ষণ কী থ্যালাসিম হিমোফিলিয়া হলে কী কী রোগ দেখা মানে কি কী সমস্যা দেখা যায় এটা ভালো করে পড়বে একই রকমভাবে বর্ণান্ধটাও পড়বে বর্ণান্ধতা বর্ণান্ধতার প্রকারভেদটা পড়বে লাল বর্ণান্ধতা থাকি সবুজ বর্ণান্ধতা তাকি এবং নীল বর্ণান্ধ তাকি তিন রকমের হয় বর্ণান্ধতা এই বর্ণান্ধতা পড়ার পরে বর্ণান্ধতার কারণটা পড়ে নেবে এক্স ক্রোমোজমের বর্ণান্ধ বর্ণান্ধতা বলতে বর্ণান্ধ তো কোনো জিন হয় না অ্যাকচুয়ালি এক্স ক্রমোজমের মধ্যে রং চেনার জন্য যে জিনটা থাকে সেই জিনের মিউটেশান হলে তবে বর্ণতা রোগটা দেখা যায় এইবার আমরা পড়ব জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং কাকে বলে জেনেটিক কাউন্সিলের কাউন্সেলিং এর গুরুত্বটা কী এইটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্বটা কী ঠিক আছে আর জিনগত পরামর্শ প্রদান প্রদানের পদ্ধতিটা কী এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার এইটুকু যদি একটু ভালো করে পড়ে যাও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে বেস্ট অফ লাক